দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে আইদুদ্দিন মোল্লার খুনের ঘটনায় রবিবার আটক করা হলো দুই মূল অভিযুক্তকে। সুন্দরবনের ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন সন্ধ্যায় পাড়াতেই চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আইদুদ্দিন মোল্লা। তখন তিন দুষ্কৃতী বাইকে করে এসে আচমকাই বোমাবাজি করে। প্রথমে পরপর তিনটি বোমা ফেলে এলাকা ফাঁকা করে, তারপর আইদুদ্দিনকে বের করে এনে মাথায় ও বুকে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বছর চল্লিশের আইজুদ্দিন। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের কোপ মারা হয় তাঁকে। ঘটনাটি ঘটে শুক্রবার। তারপরেই তদন্তে নেমেছিল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। দুদিনের মাথায় অভিযুক্তকে আটক করল পুলিশ। মাহিরুদ্দিন মোল্লা ও শুকুর আলী শেখ নামে দুই অভিযুক্তকে আটক করা হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। খুনের নেপথ্যে কী কারণ লুকিয়ে রয়েছে, আরও কেউ যুক্ত আছে কিনা এই খুনের পেছনে, ব্যবহৃত বোমা ও অস্ত্র কোথা থেকে পেয়েছে তারা, অভিযুক্তদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইছে পুলিশ। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।